ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আদা, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। সেই সাথে জানাচ্ছি সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। গত ক্লাসে আমরা পড়েছি গুণ অধ্যায়ের 60 পৃষ্ঠার 6-7, আজকে আমরা করব 7-8-9, এই তিনটি অঙ্ক আমরা সমাধান করব। তোমরা অবশ্যই নোট করে নেওয়ার চেষ্টা করবে। তা আমি তিনটি অঙ্ক এই বোর্ডে উঠিয়েছি, একটু খেয়াল করো, 8-9-10 তিনটি অঙ্ক আমরা সমাধান করব, অবশ্যই নোট করবে। প্রথমে 8 নম্বর দেখো, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান, একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? তাহলে তন্দ্রা চাকমা হচ্ছে একজন মহিলা মানে মানুষের নাম, গাড়ি চালিয়ে যান 1 ঘন্টায় 45 কিলোমিটার, প্রতি ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যান 45 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখবো এভাবে যে তন্দ্রা চাকমা, তন্দ্রা চাকমা 1 ঘন্টায় 45 কিলোমিটার, 45 কিলোমিটার। সুতরাং 8 ঘন্টায় গাড়ি চালিয়ে যান 45 গুণ 8 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় 45 কিলোমিটার গেলে 8 ঘন্টায় অনেক বেশি যাবে, সেই কারণে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করি, এটা যদি এইভাবে করা যায় রাফ ছাড়াও, রাফ যদি এখানে এভাবে করতে সমস্যা তাহলে এভাবে রাফ করবে, কেমন? এইভাবে রাফ করে এখানে ফলটা লিখে দিই, 5 8 40 0 8 4, 4 8 32 8 4 36, 360 কিলোমিটার, 360 কিলোমিটার এইভাবে পুরা করবে। আর এখানে উত্তরটা লিখে দিন, উত্তর 360 কিলোমিটার, সংক্ষেপে লিখলেও হবে পুরোপুরি লিখলেও হবে। তো ঠিক আছে, আমরা 8 নম্বর করলাম, 8 নম্বরের পরে আমরা চলে যাচ্ছি 9 নম্বরে। খেয়াল করো, তোমরা অবশ্যই উঠে এসো, 9 নম্বরটা দেখো, 9 নম্বরে বলেছে 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 10 টাকায় কত পয়সা? তার মানে আমাদের পয়সা বের করতে হবে, সে কারণে আমরা এই প্রথম লাইনটা যখন লিখবো তখন লাইনটা ঘুরিয়ে লিখতে হবে এই, অর্থাৎ 1 টাকায় হয় 100 পয়সা, তার মানে পয়সাটা আমাদের ডান পাশে রাখতে হবে, কারণ আমরা পয়সাটাই বের করবো, সে কারণে পয়সা ডান পাশে রাখতে হবে এই পাশে। এরপরে আমরা, সুতরাং 10 টাকায় হয় তাহলে অনেক বেশি পয়সা হবে, সে কারণে গুণ করতে হবে এভাবে। তো 1 কে 1 তে গুণ করলে 1 হয়, আর এখানে 2টা 0, এখানে 1টা 0, তার মানে মোট 3টি 0 এলেই গুণ ফল হয়ে যাবে, এত পয়সা। এখানে উত্তর লিখব 1000 পয়সা। এরপরে দেখো 10 নম্বরে বলেছে, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে? এটা সহজ, আমরা বুঝতে পারছি আগের মতোই এভাবে আমরা পড়ব। একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, সুতরাং 28টি বইয়ে পৃষ্ঠা আছে, অনেক বেশি পৃষ্ঠা হবে, সে কারণে গুণ করতে হবে 130 গুণ 28টি। আমরা এখানে গ্রাফ করি, 130 কে 28 দিয়ে গুণ করি,
3640 তো আমরা এখানে উত্তরটা লিখে দিই তার 3640 টি 40 পৃষ্ঠা লিখে দেব আমরা। তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। তো আজকের এই অঙ্ক তিনটি তোমরা অবশ্যই বাসায় একা একা করার চেষ্টা করবে এবং হোমওয়ার্ক করে তারপরে আমাদের বিদ্যালয়ে জমা দিবে। প্রতি মঙ্গলবারে আমাদের বিদ্যালয়ে এসে তোমাদের হোমওয়ার্ক এবং সাপ্তাহিক পরীক্ষার খাতা জমা দিবে, আর যে সমস্ত পেপারস আমরা দিব সেগুলো সংগ্রহ। কেমন? তাহলে আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আদাব।